দেশে চলমান করোনা ভাইরাস সংকটে সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। তাদের কাছে ভাইরাসে আক্রান্ত হওয়ার চেয়েও বেশি ভয়াবহ ক্ষুধার যন্ত্রণা। নেই জমানো টাকা, নেই কাজ। করোনার প্রভাবে নগর জীবনে নেমে এসেছে স্থবিরতা, বন্ধ ব্যবসা বাণিজ্য সহ সকল প্রতিষ্ঠান। এমন দুর্যোগের মুহূর্তে অনিশ্চয়তায় দিন কাটছে দেশের প্রায় 3 কোটি শ্রমজীবী ক্ষুদ্র আয়ের মানুষের। ঢাকাসহ সারা দেশে এই প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলীহের সপ্তম পুরুষেরা। তাদের পরিচালিত হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলী সমাজ কল্যাণ পরিষদ দেশের দুস্থ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে পরিবারের নিত্য প্রয়োজনীয় বাজার সদায়। রাজধানীর উত্তর সিটি ও দক্ষিণ সিটি সহ রাজধানীর বাহিরে শিবচর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জে তারা এই সেবা প্রদান করেছেন। নিউজটি করার সময় পর্যন্ত তারা প্রায় 5,000 পরিবারে সহায়তা দিয়েছে। সংগঠনটির কার্যক্রম নিয়ে প্রশ্ন করলে সংগঠনটির সভাপতি মাওলানা তহা বলেন, দুর্যোগ দুর্ভোগে দেশের আপামর জনতার সেবা করাই আমাদের উদ্দেশ্য। দুর্যোগে দেশে আপামর জনগণের পাশে দাঁড়ানো আমাদের পারিবারিক ঐতিহ্য। শত বছর ধরে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলীর বংশধর এভাবে ধর্মীয় মানবিক ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুধু করোনাকালীন পরিস্থিতিই নয়, যে কোনো পরিস্থিতিতেই অসহায় অভাবীদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলী সমাজ কল্যাণ পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির মহাপরিচালক আহমেদ হানসালা বলেন, আলহামদুলিল্লাহ হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ বাংলাদেশ এই দুর্যোগপূর্ণ অবস্থাতে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে। আসলে আমাদের অনেক বড় চিন্তা ভাবনা রয়েছে এই সংগঠনটি নিয়ে। যেমন আমরা আমাদের সংগঠনটির মাধ্যমে ঢাকা শহর সহ বাংলাদেশের কিছু অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে চাই। তারপর আমরা অনেকে দেখেছি যে অনেক পরিবার আছে, যেই পরিবারগুলোতে কিছু সামান্য টাকার অভাবের কারণে সেই পরিবারের মেয়েগুলোর বিয়ের ব্যবস্থা হচ্ছে না। ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমাদের এই সংগঠনটির মাধ্যমে সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াবো। এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে অনেক মেধাবী ছাত্ররা টাকা পয়সার কারণে পড়াশোনা করতে পারছে না, সেই সমস্ত মেধাগুলো হারিয়ে যাচ্ছে। এই সংগঠনটি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলী সমাজ কল্যাণ পরিষদ সেই সমস্ত মেধাবী ছাত্রদের পাশে দাঁড়াবে, তাদেরকে অর্থের মাধ্যমে যেভাবে হোক তাদেরকে সাহায্য করে তাদেরকে পড়াশোনার পিছনে যাবতীয় সব খরচ প্রদান করবে। আমরা কাজ করব যেরকম ওলামায়ে কেরাম থাকবে তেমন আওয়ামও আমাদের সাথে থাকবে, যেমন মাদ্রাসার স্টুডেন্টরা থাকবে ঠিক তেমনি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের সাথে থাকবে। তাদেরকে ঐক্যবদ্ধ করেই আমরা আমাদের সংগঠনের কাজকর্ম করতে চাই। এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, দরকার শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া। ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালাম।